এমনি যদি নেয় এনএম ছাড়াও নিবে, সমস্যা কি? বুঝলাম না কি হয়েছে। আপনি একটু দেখেন ভালো মতো, তাহলে হবে। বুঝতে পারছি না। আচ্ছা, আমি আজকে কোনো নতুন কোড করব না, আপনাদের থেকে আউটপুট নিব। হ্যাঁ, আমি আজকে একটু অলসতা, অলস যে সেটা প্রমাণ করব। আচ্ছা, এটা কেন শুরু করছি শেষ করছি? You are now unmuted. তার ভিতরে কি থাকে? টাইটেল থাকে, এর মানে কি? তাহলে বলছিলেন ফাঁকি মারা নেই তো? তারপরে কি থাকে? টাইটেল থাকে, এর ভিতরে টাইটেল থাকে, ভিতরে থাকে। আমি প্যারেন্ট গুলারে আমি প্যারেন্ট থেকে চাইল্ডে যাচ্ছি। হ্যাঁ, বডি থাকে, বডির ভিতরে কি থাকে? বডির ভিতরে তো অনেক কিছু থাকে। হ্যাঁ, আমার একটা ফোন আসছে, এই সাগর ভাই ফোন দিছে অনেক সে থেকে। সালাম আলাইকুম। হ্যাঁ, তারপর হলো অ্যাড্রেস, হ্যাঁ, তারপর ভিডিও ব্লক কোড, হ্যাঁ, রমেশ গেছে, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। পল স্ট্রং, হ্যাঁ, এই তো আছে। হ্যাঁ, আর আছে বাদ পড়ছে কিছু কে বলবে? এটা ইয়াসমিন আক্তার। জি স্যার, বাকি আছে কি কি টেক্সট ফরম্যাটিং ট্যাগ এর মধ্যে? স্যার, আমার যেটা মনে হচ্ছে সাপ, SUBR SUP, দ্যাটস আর হচ্ছে স্যার BDI মনে হয়, ভাইয়া বল বলে না বিডি বাদ দিছে আমি। হ্যাঁ, আর স্যার এমন আমার এগুলোই মনে হচ্ছে, আর DFN একটা আছে, এটা কি ভাইয়া বলেছে? এটা ডেফিনেশন, ডেফিনেশন ডিএফএন বলছে আমি, ডিএফএন ও বলছে। আচ্ছা ভাই, আমার 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 এগুলোই মনে আছে ভাইয়া। আচ্ছা জাবের ভাই, ইউ আর নাও আনমিউটেড। বাকি আছে কয়টা? আর ওকে, সমস্যা নাই, আমারও মনে হয় ম্যাক্সিমাম বলা হয়ে গেছে। জান্নাতুল মাওয়া আছেন? জি, বাকি আছে কিছু? বাকি আছে কিছু? বাকির মধ্যে যেমন হচ্ছে ডিলিট ফর্ম, ডিলিট একটা আছে, আর একটা হচ্ছে ইটালিক, তারপরে বাটন, বুঝিনি বাটন। আচ্ছা, আর H1, H1 থেকে পর্যন্ত যেটা বিটেক, এই তো এখন তো শখের মাত্রা বের হবে। উল্টা পাল্টা বলছে। হ্যাঁ, আচ্ছা, ইম্পর্টেন্ট ট্যাগ গুলোর মধ্যে H1 থেকে H6 পর্যন্ত P ট্যাগ, এটা খুব ইম্পর্টেন্ট, SUB SUP এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, I ট্যাগ, U ট্যাগ, B ট্যাগ, এগুলো খুব ইম্পর্টেন্ট। বাকি ট্যাগ গুলো ইম্পর্টেন্ট না, ক্ষেত্র বিশেষ লাগে। আচ্ছা, আমি শুধু টেক্সট ফরম্যাটিং ট্রাই করছি। হ্যাঁ, আমি বাকি আর বলি নাই, আমি কিছু দেখতে পারতেছি না। আপনি কি স্ক্রিন শেয়ার করেন? আমি স্ক্রিন শেয়ার করি নাই। না না না, আচ্ছা, টেবিল ট্যাগ বলবে কে? ফাতেমা আপু।
আমি শাস্তা করিনি, আমার এইচএসসির কিছু মনে আছে, ওগুলো কি বলবো? বুঝিনি। আমি টেবিলের ক্লাসটা করিনি, কিন্তু আমি এইচএসসি তে করেছিলাম, ওখানে কিছু মনে আছে। টেবিল হেডার ছিল, টেবিল হেডার ছিল, টেবিল রো ছিল, মানে টিআর টিডি টেবিল ডাটা ছিল। এই তো, আর হচ্ছে টেবিলের আর মাপটাকে কি জানো বলে, ভুলে গেলাম। টেবিল বর্ডার, হ্যাঁ টেবিল বর্ডার ছিল। এই তো, এই চারটাই তো মনে আছে আমার। ওকে সুরঞ্জন রায়, আমার ফোন আসছে দেখতে। সুরঞ্জন রায় বলতে থাকেন, হ্যালো। আচ্ছা, আপনাদের এখানে কি কারো হচ্ছে ওই যে ফোন থেকে মানে হেডফোন কানেক্ট করতে প্রবলেম হচ্ছে, এরকম কেউ আছেন? ফোন থেকে বলতে কি মানে আপনারটা কানেক্টেড হয় না? না না, আমারটা কানেক্টেড হয়েছে। আমি হোটেল সলিউশন খুঁজে বের করছি, এটা জন্যই জিজ্ঞেস করলাম কি কিরকম আছেন যাদের যে ক্রোম থেকে আপনারা ফোন ফোনে গিয়ে বা ট্যাবে গিয়ে কানেক্ট করতে পারছেন না। গতকালকে একজন আপু বলতেছিল যে উনি ফোন থেকে কিভাবে কানেক্ট করবে, যে ক্রোম থেকে ওটা হচ্ছে না। ওটা ব্রাউজারের ভিতর গিয়া যে লিংকটা আছে ওইটাকে ওপেন করলে ওইখানে অপশন থাকে, ওইটা একটু যদি উনি নাড়াচাড়া করে তাহলে উনি হয়তো দেখতে পাবে, ওইটার ভিতরেই আসে। মানে ফোনের ভিতরে সব থাকে না, তো হাইডেন করা অবস্থায় থাকে। না ভাইয়া, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ক্রোমের সেটিংস এ গিয়ে মানে ঠিক করতে হয়। আপনার অ্যাডভান্স এ গিয়ে প্রাইভেসি সেটিংস এ গিয়ে তারপরে হচ্ছে আপনার ওখানে মাইক্রোফোনটা রেস্ট্রিক্টেড করা থাকে, ব্লক করা থাকে। তো ওইটা যদি আপনি আনব্লক করে অ্যালাউ করে দেন, আর ওখানে ভিডিওটা যদি আনব্লক করে অ্যালাউ করে দেন, তখন গিয়ে আপনার এই জিনিসটা মানে ইয়ে হয়ে যাবে, মানে কি বলে এবল হয়ে যাবে, ডিজেবল থেকে এবল হয়ে যাবে, বুঝছেন? তো এটা হচ্ছে এই অ্যাপ এই ওয়েবসাইটের সাথে কিছু না, এটা আলাদা মানে ক্রোমের সেটিংস। এটা বুঝতে পেরেছি না, আমি সরাসরি জিমেল এর অ্যাপস থেকে করেছি, তো ওটাই এখন। আর আমার এখান থেকে জুম সহ অন্যান্য অ্যাপস রান করা কোনো সমস্যা করে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না। অনেকেরই মানে আমার ফোনেও হচ্ছিল না, পরে আমি চিন্তা করলাম যে প্রবলেম আর সেটিংস এর প্রবলেম। পিসি টা ঠিক করলাম, পিসি তো কানেক্ট হচ্ছিল না, তো পরে হচ্ছে ফোনের টাও ঠিক করে নিয়েছি যে যখন যেটা লাগে আর কি। হ্যাঁ বুঝতে পেরেছি, ফার্স্ট টাইম এটা করতে গেলে সমস্যা হয়, আপনি যখন এরপর জুম গুগল মিটআপ ইউজ করবেন আর সমস্যা হবে না। তো কি টেবিল ট্যাগ বলতে চাই, আমি তো হারাই গেছিলাম, তো টেবিল ট্যাগ কার কি অবস্থা? ইয়াসমিন আপু, টেবিল ট্যাগের মধ্যে ভাই আছে টিডি টিএস টিআর এইচ1, বুঝিনি এইচ1 মানে। ভাই এইচ1 মানে বুঝলাম না। আচ্ছা কেউ কি আছেন? উনি মনে হয় টেবিল হিডার বলতে যে এইচ1। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আর হলো লিস্টের মধ্যে মারিয়া আপু বলবে, পাইছে এবার। ইউ আর নাও আনমিউটেড, ইউ আর নাও মিউটেড। ভাইয়া কোন লিস্ট মানে কোনটা কথা বলতেছেন? লিস্টের জন্য কোন কোনটা ইউজ করা হয় মানে এটা কি ফর্মের? না লিস্ট 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 ওটার ক্লাস কি আমি করছিলাম মনে তো হলো। আগে আসছে লিস্ট মানে ইউআই যেটা ওই যে আন্ডার লিস্ট অর্ডার লিস্ট অর্ডার লিস্ট মানে ক্লাসটা আমি করি নাই, এটা করি নাই, এই ক্লাসটা করি নাই আমি। লিস্ট ডেসক্রিপশন এই টাইপের। আচ্ছা আচ্ছা, না এই ক্লাসটা করা হয় নাই হোসেন ভাই, আমি ক্লাসটাতে ছিলাম না।
মাদার ট্যাগ হলো ইউএল আর ওএল, আর চাইল্ড ট্যাগ হলো গিয়া এলআই। সিএসএস এ কি করতেছিলাম? সিলেক্টরস এর এলিমেন্ট দেখাইছিলাম ভাই। আচ্ছা মামুন ভাই কি আছেন? মামুন ভাই আছেন? মামুন রশিদ ভাই, আব্দুল কাফি ভাই, আচ্ছা আমরা মোটামুটি আগের ক্লাসে যা যা আছে আমার মনে হয় সমস্ত প্রবলেম সলভ করে ফেলছি এবং এটা রিভিশন হয়ে গেছে, তাই না? তো আমি এক মিনিটের জন্য, এক মিনিট না কয়েক সেকেন্ডের জন্য ডিসকানেক্ট হবো, কারণ আমি মোবাইল ডাটা থেকে ওয়াইফাই তে শিফট করবো। ওকে, তারপরে শুরু করবো। স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখা না গেলে সেটা আমার প্রবলেম নাকি আপনার প্রবলেম? দেখতে পাচ্ছেন এখন দুষ্টা? বলেন ওনার উপরে কি কি রং দিতে পারি এবং কিভাবে দিতে পারি। এক একজন লিখবেন। হ্যাঁ ব্ল্যাক দিন, বুঝি নেই ব্যাস। তার রংটা কেমন রুলামিন ভাইয়ার? সেই কালার দিয়ে দেন ভাইয়া, কালার লিখে। আচ্ছা দিব, তোমার গ্রে দিলাম, গ্রে সাথে মিলবে। হ্যাঁ আচ্ছা কিভাবে দিতে হয় এখানে নমাজে কোন ট্যাগ? এইচ ওয়ান ট্যাগ। তো এখানে এইচ ওয়ান ট্যাগ হবে না। জি ভাই, স্যার বলেন আছেই না
ডেঞ্জার জোন ঠিক আছে গুড সুন্দর হইছে আর ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না ব্ল্যাক ওয়াও মাশাআল্লাহ কি ডেঞ্জারাস লুক রে এটা তো কইছিলাম না ব্যাপক ব্যাপক আচ্ছা আর আর কি দাও টেক্সটা লাইন কি করব হ্যাঁ সবার সাধন হচ্ছে মিডল দিবেন ভাই আপু বলেন লেফট তো বুঝছে বাট মিডল নাই সেন্টার সেন্টার আর কি আছে বর্ডার আমি যেটা পাশাপাশি নিয়ে নিই হ্যাঁ ওর একটা একটা করে সাজাই দেখি পরে বেশি সাজায় না তাহলে কিন্তু বিয়ে ভেঙে যাবে আর কি আনমিউটেড border muted border ki dibo border gray de border gray ar ki dite border er sathe to border er sathe etar eta dite hoy ma 2 ba 5 ba 3 we're now unmuted pixel ha 2 ba 5 that's it tarpor hocche বা ড্যাশ বা সলিড চেক নাকটা আপনি দিতে পারেন ওকে দিলাম আর এখন হচ্ছে বর্ডার রেডিয়াস ওকে গুড আস্তে আস্তে মাথাতে বেড়ে যাচ্ছে রেডিয়াস বানান কি আর এ ডি আই ইউ এস আর এ ডি আই ইউ এস নাও আনমিউটেড ডি আই ও না না ভাইয়া ইউএস হবে 25 পিক্সেল না এটা ঠিক আছে এটা ঠিক আছে আর কিছু আর কি সাধারণ আছে প্যাডিং ধরলাম ইউ আর নাও ইউটিউব প্যাডিং 10 পিক্সেল আর মার্জিন মার্জিন বুঝলাম বেশি করে দিই মানুষ ভালো নয় তো দূরে দূরে সরাই দিই ওরে আর কোন কালার দিব কত বিজ্ঞ করে দিব আচ্ছা হোয়াইট দিলাম কিন্তু কত পিক্সেল দূরে 2 বাই 2 বা 4 বাই 4 দেন ওকে ওয়াও হোয়াইটটা চেঞ্জ করে দেন না হোয়াইটটাকে চেঞ্জ করে ব্লু দেন ব্লু দিতে পারেন ব্লু লাইট কালার হলে ভালো হতো না রেডিয়াস সব ইয়ে ক্যাডাস আপনি একটু লাইট করা যেটা ভালো লাগে আচ্ছা দিলাম সমস্যা ঠিক আছে ঘুরে যাচ্ছে সাইজটা কি বাড়াই দিব ঠিক সাইজ না কোন সাইজ ভুলে গেছি একটু নাম একটু বড় ফ্রন্ট সাইজ 1.2 em দিলাম হ্যাঁ নতুন একটা ইউনিট সেটা হলো যা আছে তার 1.2% একটু বড় হবে হ্যাঁ ও সরি এখানে এনে কাজ করবে না ইএম রিলেশন আলাদা আমি শিখাবো না সমস্যা নেই যদি পিকজেল করতেছেন পিকজেলই করেন ইউনিট নিয়ে আলোচনা করি না আপনাদের সাথে না মানুষ বলো না আমি বড় করে দেখাই দিই হাইলাইট করে দিই মানুষটা খারাপ না আল্লাহ খুশি ভালো লাগছে কেন হোসেন ভাই একটা প্রশ্ন হ্যাঁ এটা হচ্ছে লাস্ট দিন তো পি দিয়ে করছিলাম আর এখানে h1 দিয়ে মানে ডিফারেন্সটা কি আচ্ছা এইখানে এইখানে এটা করছি h1 দিয়ে এবং এই জন্য h1 এটা যখন পি দিয়ে করব তখন এখানে পি হবে ক্লিয়ার পি দিয়ে তো প্যারাগ্রাফ বুঝাতে না হ্যাঁ হ্যাঁ আর h1 দিয়ে হেড মানে হেডিং 1 আবার h2 দিয়ে হেড 2
আমি এখানে যে ট্যাগের মধ্যে দিয়ে নিব সেটা স্টাইল করার জন্য এটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ এটা সিলেক্ট তো এখন এখানে ফ্রি দিলে এটা প্যাক হবে না, এটা সিলেক্টর হবে না। হ্যাঁ আচ্ছা এখন এটা কাজ করবে ভাই। ডিভাইসটা কোথায়? এই তো অন আরপিএপি এর মধ্যে আমি তো এইখানে নিছি, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, চয়েস করেন, আজকেই পাবেন, সমস্যা নাই, আজকে অনেক কিছু দেখতে পারবেন। আমি এতক্ষণ সোহাগ রেখা দিয়েছি আর করে সাজাবো না, এটা দিতে পারে না। ওকে ভাই ভালো লাগছে। ওকে আমি কারে সাজানো যায় বলেন, কারে মুড়ি বানাবো? হারিয়া পুরি বানায় দেন। হারিয়া পুরি আমি এতে বলতে চাইছিলাম, আমাকে বানায় দেন মুড়ি। হ্যাঁ 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 ভালো লাগছে। পুরো নাম কি জানো? ইউ আর নাও আনিস আহমেদ। আহমেদ যতগুলো এইচ ওয়ান থাকবে আর যদি আরো কারো মুরগি বানায় আচ্ছা আর একটা নিয়ে রাখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা এইচ টু বানাবো কেন? একটা টেক্সটের মধ্যে অনেকগুলো এইচ ওয়ান থাকবে। আচ্ছা আর এটা কারে দেওয়া যায় বলেন? আমি একটু খারাপ লাগবে তাই না? আমি একটু আমি করতে আমি করতেছি বুঝিনি। মিজানুর রহমান ভাই নাই না, ওদের ছেলেদের ইয়া লাগে না। আমি দেখি কারে বলা যায়, কারে বানানো যায়, ডিসিশন নেন। দুই মিনিট যে ক্লাস করে না ফাঁকি মারে। আচ্ছা ইয়াসমিন বানান কি বলেন? ইয়াসমিন আপু আছে? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি আপনার কথা, কোনো সমস্যা নাই ভাই? কেন আসে নাই? এই দেন এটা ইস ওয়ান ট্যাগের মধ্যে আসে না এই কারণে। আচ্ছা এখন বিষয় হলো দেখেন আমি যতগুলো এইচ ওয়ান নিচ্ছি সবগুলো কি ডিজাইন হয়ে যাচ্ছে না? তাহলে কেমনে কি করবো? সবার একরকম প্রপার্টি, সবার একরকম ভাবে সাজালে যাবে না। সবার যদি জিজ্ঞেস পড়াই দেন তাহলে ছেলেরা কি করবে? ওকে আচ্ছা এখানে একটা কাজ করি, নুরুল আমের সুগার এখানে একটা ক্লাস দেই। ক্লাস কি দিলাম? সোহাগ। এখন যখন এখানে ক্লাস দিবেন তাহলে এখানে ক্লাসের নেম দিতে হবে তাই তো? যেভাবে সেম হয়ে দেখেন হয় কিনা বুঝছে। ওয়াও একটাও কিছু হয়নি, কারণ কি ক্লাসের আগে ডট দিতে হবে। ক্লিয়ার? অনেকগুলো থাকতে পারে কোনো সমস্যা নাই, এতগুলোর উপর আমরা এত কিছু করবো কেন? এখন আলাদা আলাদা ধরা শিখতেছি, এতক্ষণ আমরা শিখছি এলিমেন্ট সিলেক্টর, এখন শিখতেছি ক্লাস সিলেক্টর, এরপরে শিখবো আইডি সিলেক্টর। ফারিয়াপুরে কি দিব বলেন? ফারিয়াপুরে আইডি দিয়ে করি।
আইডিতে কিন্তু আচ্ছা আইডিতে কিন্তু পাওয়ার বেশি না 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 এটা অন্য কোন নাম দিতে হবে এক কোয়ার্টার দেন কি নাম বলেন বলুন তো এক কোয়ার্টার দেন না না আপনার নাম বললে তো হবে না আচ্ছা দেখেন আপনারা কি সামনে কোয়ার্টারই দেন ভাইয়া হ্যাঁ ভাই আমি ছেলেদের পক্ষে আপনি তো অনেক বায়াস ভাই কিলো কেউ কিছু বলে নাকি নাম দেয় নাকি হ্যাঁ কি নাম দেওয়া যায় এক্সপার্ট আরে না সবই এক্সপার্ট আচ্ছা এটা সিলেক্ট করবো কিভাবে আচ্ছা এটা সিলেক্ট করতে হ্যাজ দিয়ে হ্যাঁ এক্সপার্ট পার্সেন্ট সিলেক্ট শিখা এখন বলেন না কি কি নামে ডিজাইন করবো কারণে ডট আর এখানে এসে আইডি সিলেক্টর আইডি একটু অ্যাডভান্স এবং আইডির পাওয়ার অনেক বেশি ঠিক আছে এবং আইডির জন্য হ্যাশ ক্লিয়ার ওকে এখন বলেন এনে কি দিব কি কালার দিব গোলাপি দেন গোলাপি তারপর ইংলিশ কি পিঙ্ক ওকে আপনি চুপ থাকেন আচ্ছা আচ্ছা শুনেন এই সময় আমরা একটা কাজ করি মানে যারা যখন সাজাবো ওই সময় ওই জন্য চুপ থাকে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার কি দিব ডেঞ্জার কিছু দেন এই শখ কথা কয় নাকি মানান কি বলেন এখানে একটা জিনিস আপনাদের হ্যাঁ সেটা হলো আর আর জি বি এ মাথায় রাখবেন RGB মানে হলো একটা কালার ফরম্যাট যেটা নাম হলো রেড গ্রিন ব্লু আলফা আলফা আচ্ছা আর রেড এখানের মধ্যে রেড দিলাম এটা হলো সর্বোচ্চ মান 255 হ্যাঁ দিলাম 150 এটা কালার বানানো শিখি হ্যাঁ 120 30 আর আলফা মানে হলো আলফাটা পরে দেখি আলফা হলো এটার কত মানে পার্সেন্টেজ 1 হলো সর্বোচ্চ এটা গাঢ় হালকা ঠিক আছে এখানে আপনি বাড়ান আর জিবি কালারটা শিখতে হবে মাথায় রাখবেন হ্যাঁ ওকে এতগুলো কেন ভাই যে 150 আবার 255 আবার 1 যে কালার প্রথমটা হলো কালার কোড হ্যাঁ প্রথমটা হলো আর এর কালার মানে আর এর হলো সর্বোচ্চ কালার হলো আপনি এটা দেন আর এর কালার আপনি এখানে বাকি সবগুলো জিরো করে দেন ঠিক আছে জিরো করলাম এখানে আসলে 255 দিলাম কালার কোডটা বোঝার চেষ্টা করে হ্যাঁ এটা হলো 255 মানে হলো সর্বোচ্চ কালার আচ্ছা আমি কালার মিশ্রণ করতেছি হ্যাঁ আচ্ছা আমি দিলাম রেড এর 200 আলফার মান তো অন রইছে আচ্ছা আলফার মান 0.5 দিলাম 0.5 মানে হলো কি বোঝায় এখন যে পরিমাণ গাঢ় আছে তার অর্ধেক হবে 1 হলো সর্বোচ্চ এটা আস্তে আস্তে কমবে আচ্ছা ভাই একটা কথা বলবো বলেন বলেন সব সর্বোচ্চ যে 255 এটা কি সবার ক্ষেত্রে হ্যাঁ সবার ক্ষেত্রে আচ্ছা তো এখানে আমি দিলাম 0.7 তো সাজাই একটু মেয়েদের একটু মন মতো সাজাইতে হয় হ্যাঁ এরপরে কি দেবো এখানে কালার 120 দিলাম
ওকে ভাইয়া এই কালারটা চেঞ্জ করেন চোখে লাগে কি চেঞ্জ করব কি কালার দেব কালার বানা না ইয়েলো কালারটা কেন আপু আমরা শিখছি আমরা শিখতেছি একজনের কথা শিখতেছি এটাই ভালো না না ভালো জিনিস সুন্দরী লাগতেছে সুন্দর লাগতেছে না আপনি ছেলে না আর কি করা যায় আর কি করা যায় You are now unmuted. প্যাডিং মানে সবার কেটে কি দেওয়া ঠিক হবে বর্ডার সবার কেটে দেওয়া ঠিক হবে একটু ডিফেন্ড করা যায় না কারো ক্ষেত্রে বর্ডার না হলে বর্ডার রেডিয়াসটা কাজ করে না ঠিক আছে বর্ডার রেডিয়াস যদি দেই দেখেন আপনার এটা তো হ্যাঁ এই এর করতে করতে আমরা ডিবাগিং শিখতেছি সমস্যা নাই গোল করতে করতে শিখছি রেডিয়াসটা দিয়ে কি আপনি সাইড থেকে এরকম গোল করে দিবেন ইউ আর নাও আনমিউটেড তোর তো কথা ছিল না আচ্ছা হইছে জানতাম না সরি পাওয়ার বেশি তো আইডি দিছেন না আচ্ছা ভাইয়া প্যাডিং কি হচ্ছে তাহলে হ্যাঁ প্যাডিং এ কি হচ্ছে ম্যাম ওনারে আমরা উপর নিচেতে কোনো জায়গা দিছি না ওনারে জায়গা দাঁড়ানোর জায়গাটা দেইনি একটু দাঁড়ানোর জায়গাটা দেই 5 পিক্সেল ম্যাম উপর থেকে নিচে থেকে খালি হয়ে যাবে দেখছেন হ্যাঁ ভাই ওকে আর কারো কোনো কোশ্চেন এত কম কেন না আপনারে জায়গা বেশি দেওয়া যাবে না কমায় দিচ্ছি মেয়ে মানুষের জায়গা দিলে সমস্যা আরো কমায় দিতে আর কিছু আর কি ডিজাইন করা যায় সব প্রতি শুধু শুধু একটাই হ্যাঁ দ্য ফন্ট ফ্যামিলি কি দিলাম কি নাম দিব আচ্ছা ফন্ট ফ্যামিলি ফন্টের চ্যাপ্টারটা আমি আলাদাই দেখাবো হ্যাঁ এটা পারবেন না এই জন্য ফন্ট বেশি জায়গা দেওয়া যাবে না তো উপর দিকে চোখ বলান আমরা এলাইন নিয়ে কাজ করছি ওকে এত কিছু দরকার হয় না অ্যানিমেশন নিয়ে করবো না কারণ অ্যানিমেশন আমরা করতে পারিনি এটা করে যারা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করে এদের জন্য হ্যাঁ আচ্ছা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করছি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করব নো টেনশন ওকে বর্ডার নিয়ে কাজ করছি ক্লিয়ার বর্ডার কালার নিয়ে কাজ করছি এটা প্যারেন্ট এলিমেন্ট দিয়ে সবগুলো আলাদা করে বর্ডার লেফট রাইট এগুলো প্যারেন্ট এলিমেন্ট চাইল্ড আমি ঢুকি নেই এবং জাস্ট দেখাই দিব হ্যাঁ বক্স শ্যাডো শ্যাডো বক্স শ্যাডো একই জিনিস আচ্ছা তারপরে কি করছি কালার করছি কলাম করছি এগুলো লাগে না আচ্ছা কার্সরটা করে দিতে পারি নাকি You are now unmuted. বুঝে উপরে মাউস নিলে এটা চেঞ্জ হয় কিন্তু এখন এটা কেউ ব্যবহার করে না এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে সাপোর্ট দিতে হয় আচ্ছা ভাই সিএসএস সিনট্যাক্সটা কি বুঝি নেই সিনট্যাক্স মানে মিনি ক্যাসকেডিং স্টাইল শিট ক্যাসকেডিং স্টাইল শিট এখন যদি দেই ফারিয়া উপরে মাউস নিলে দেখছেন কি কালার দেখায় ওয়াও মানে দূরে সরো সাইডে যাও হ্যাঁ
হ্যাঁ বুঝি নেই আচ্ছা বোঝা যায় আমার কথা কি শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে তো আচ্ছা এখানে নিলে দূরে যাও আর এটা নিলে কি আমার আরো ছোট বড় বড় হয়ে গেছে বেশি আচ্ছা এটা কি দিয়ে করতাম আর কি আছে ইউ আর নাও মিউটেড আর কি আছে বলেন আমি তো পারি না আচ্ছা ডিসপ্লে নান এগুলো পরে ফিল্টার ফ্লেক্স এগুলো পরে ফ্লট ফ্লটটাও পরে আচ্ছা ফ্লটটাও পরে লাগবে ফ্লটটা এখন দেখালে লাভ নাই ডিপ জন করাবো তখন আচ্ছা গ্রিড লাগে না হাইট উইট ওই সময় লাগে আমি যেগুলো এখন দেখা যায় ওগুলো শেষ করে ফেলি মার্জিন প্যাডিং দেখাইছি সুডো ক্লাস সুডো এলিমেন্ট ওগুলো পরে মার্জিন প্যাডিং গুলো সিলেক্ট করে এটা আচ্ছা আচ্ছা ট্যাগ ওকে আচ্ছা ট্যাব সাইজ টেক ডেকোরেশন টেক্সট ডেকোরেশনটা লাগে দেখা দেই টেক্সট ওভারফ্লো হিডেন এটা এখন এখন দিলে আপনারা মাথার উপর দিয়ে যাবে এখন বুঝতে পারবেন না আচ্ছা আর তেমন কিছু নাই এই টাইপের মধ্যে হ্যাঁ বাকিগুলা সেকশনিং ট্যাগের পরে আসবে সবগুলাই শেখাবো কোনো সমস্যা নেই আচ্ছা এখানে টেক্সট ডেকোরেশন আমরা তো এখন টেক্সট ডেকোরেশন করিনি করছি না ভাইয়া টেক্সট ডেকোরেশনে কয়েকটা প্রপার্টি আছে এটা হলো ওভারলাইন ঠিক আছে আর এটা কি আন্ডারলাইন থ্রো লাইন আন্ডারলাইন তো বুঝছেন হ্যাঁ ওভারলাইনও বুঝছেন হ্যাঁ আচ্ছা এইখানে আমরা সিএসএস তে এটা কন্ট্রোল করতে পারি ঠিক আছে উফ আরে আহমেদ এমনি কেটে দিয়েছেন না ইউ আর নাও আনমিউটেড ওকে চেঞ্জ করতেছি আচ্ছা হইছে ওকে এখন আসি শিখা পুরো পুরো সব কিছু ডাল ভাত লাগাবো দাঁড়ান না ভয় থাকে এর কি ধরবেন আইডি দেখছেন এখানে ক্লাস হিসেবে ধরি হ্যাঁ এটার নাম কি দেওয়া যায় ক্লাসের নেম দূর মিউট রাইট বলেন রেখে দিবেন আচ্ছা বর্ডার বর্ডার একটা জিনিস দেখেন বর্ডার এখানে কয়েকটা জিনিস আছে ওয়ান পিক্সেল সলিড আচ্ছা ওয়ান পিক্সেল দিলাম সলিড রেড আচ্ছা আচ্ছা দাঁড়ান দেখেন না সলিড হলে এরকম কালার আসছে হ্যাঁ এনে ডটের দিক ওকে আচ্ছা এখানে একটু কাজ করি সেটা হলো ওয়ান পিক্সেল সলিড ডটের আচ্ছা এটা হলো বর্ডার লেফট এক পাশে হয়েছে তারপরে কি করা যায় উপরে দিতে হবে রাইট You are now muted. নাকে ওই যে হচ্ছে দেখছেন লেফট হচ্ছে আচ্ছা টপ টপ কি দিব ওয়ান পিক্সেল ড্যাশ ব্লু নিচে কি দিব বলেন নিচে ওই সেমটাই রাখেন দেখতে ভালো হবে আমরা রাখবো এটাই হ্যাঁ এটাই রাখেন না কেন বাটন নেই বটন
তো মানান কি আচ্ছা ইয়াসমিন আপু কে আছে হ্যাঁ আসি ভাইয়া নীরব দর্শক বেশি পৌঁছায় না প্রতিবাদ করার কারণে আর কিভাবে করা যায় আচ্ছা এদের সাজা চিট নিখুঁত পাবে হ্যাঁ আর কিভাবে সাজানো যায় ইউ আর নাও মিউটেড ইউ আর নাও আনমিউটেড হ্যাঁ আচ্ছা ইজা পড়ে আচ্ছা আর কিভাবে করানো যায় আপনি দেখেন প্রপার্টি গুলো দেখেন কিভাবে সাজাবেন বলেন টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন কিভাবে দিবেন যে করাইছিলেন আমাকে ওইটা কি আমি এখন করতে পারবো কোশ্চেনটা বলেন না পারার কি আছে আমি যখন ভিডিওটা মানে কপি করে যখন ওটা করেছি ওইটা পিক্সেলটা আমার উপরে যে কি বলে ওটা ফাঁকা ছিল অনেক পর আমি একটু চেঞ্জ করে দিয়েছিলাম বাট ওইটা কি পুরো একদম বুঝাতে পারছি না আমি কি বুঝাবো আচ্ছা আচ্ছা আপনার এই ক্লাসের শেষের দিকে আমি আপনার স্ক্রিন শেয়ার করে দেখব না হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা এখন একটা মজার মধ্যে আছি বুঝছেন এই জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে নো প্রবলেম আচ্ছা ট্রানজিশন উইথ 2 সেকেন্ড আমি কি ট্রানজিশন দেব দাঁড়ান না এই মোশন গ্রাফিক্সের মধ্যে ঢুকতে চাইছিলাম না কারণ আমি নিজে এই বিষয়গুলো পারি না আচ্ছা তারপরে ঢুকতেছি দেখি না পারলে আমার মাফ করে দিয়েন পারি না আচ্ছা এখানে একটা জিনিস দেন সেটা হলো এখানে উইড নেওয়া হয়েছে এবং এটারে নেওয়া হয়েছে নর্মাল অবস্থায় আচ্ছা কেন নেওয়া হয়েছে কি করা হয়েছে একটু পরে দেখাচ্ছি এর উইড বাড়ানো হয়েছে উইড কত তো হয়েছে 300 পিক্সেল আচ্ছা এটা নতুন কারে বানাই হ্যাঁ আচ্ছা নতুন কারে করা যায় নতুন কে আচ্ছা এখানে কি কারে বানানো যায় কারে 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 লোকটাকে তাড়াতাড়ি আমি কিন্তু কমাই দিব আচ্ছা বলেন এটা কি করব ক্লাসের নাম কি দিব বলেন স্মার্ট কি নাম বলেন তাড়াতাড়ি না 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 অন্য কিছু দেন সোহাগ ভাই আপনি না থাকলে তো হয় না কি দেওয়া যায় বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নাই বাংলায় বলেন দান বাক্স দান বাক্স হলে তো আমি টাকা টাকা কিছু পাইতেছি না তো আচ্ছা শুনেন এটা এর উপর একটা কাজ করি সেটা হলো দেখেন মজার কাজ করি এটারে আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিই এ ট্যাগের মধ্যে নিই হ্যাঁ
সুবিধার জন্য নিলাম, সমস্যা আছে কোনো? এটা কেন করলাম ভাইয়া? মেয়েটাকে এর মধ্যে নিছি, কেন করছি সেটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? আপনি একটু পরে বুঝতে পারবেন। এটাকে এর মধ্যে নিলাম, সমস্যা আছে? এখানে ক্লাস টাস কিছু দরকার নেই, মানে একটু বেশি ভালো মানুষ তো, এই স্টেপ ফাঁকা রাখি। সবগুলোর উপরে আলাদা আলাদা কিছু প্রপার্টি আছে, তো স্পেসিফিক গ্লোবাল প্রপার্টি খুব বেশি না, হ্যাঁ, এই জন্য আপনাদের সুবিধা হবে। একটা একটা করে টপিক শেষ করে দিই না, সমস্যা কি? ওনার উপরে ক্লিক করলে কোথাও চলে যাবে, ফাঁকা, কোনো যাবে না, ফাঁকা মানুষ, বুঝছেন? এটার উপরে কি করা যায় বলেন। আমি উইথ দিছেন এত পিক্সেল, ওকে, এবং এটার একটা কাজ করেন, সেটা হলো যখন এখানে এ ইজ টু হোভার, হোভার মানে হলো এটা একটা ইফেক্ট, এটা বলে সিডো ক্লাস, ক্লাসের ভিতরে ক্লাস, এটার উপরে যখন মাউস নিবে তখন কি করবে, এটার উইথ, এটা এটা হলো ফন্ট সাইজ বাড়ায় দিলাম, ফন্ট সাইজ কত দিব বলেন, বেশি বড় করে দিই, দেখেন না কি হয়। ওয়াও ওয়াও, কিছু হয়েছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। একবার অনেক বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে, হ্যাঁ, ওটুকু কার্সার, হ্যাঁ, মিলে আবার বড় হচ্ছে, আবার ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি ডিজাইন করা যায় বলুন ভাই, কি ট্রানজিশনটা বুঝার, এটা বুঝলাম না। অন্য কেউ, আপনি না, আপনি জানেন, জানি আর কি করবো বলেন। এই লোকটারে কমাই দিতে পারেন, 2 সেকেন্ড নেন, আর কি, আর কি কথা বলেন না কেন, দর্শক আর কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক রিলেটেড ইস্যুগুলো একটু পরে আসবো, কারণ এখানে আরো কিছু ইফেক্ট আছে, মিউজিকের ইফেক্ট যদি আপনাদের করায় অন্য টপিকে চলে যাবে, বুঝছেন? এই জন্য রাগ করেন না, হ্যাঁ, বলেন আর কিভাবে সাজাবো। শুধু এখানে ফন্ট সাইজই বাড়াই দিচ্ছে, আরো যা ইচ্ছা তাই করতে পারেন না ভাই। লিপস্টিক কালার কি বলেন, লিপস্টিকের কালার কি? সেটা হলো আগে কি করা যায় বলেন, আর কি করা যায় বলেন, কি করা যায় বলেন না, এমন করতে স্যার লেখাকে ভাইয়া কিছু করা যায়, কি করবেন বলেন, লেখাটা তো সোজা আছে, আমরা ভাগা করতে পারি না, ভাগা করতে পারবেন না, ওটার শেপ লাগে, ও এটা একটা ভাইয়া সেন্টারে নেওয়া যায় না, সেন্টার কেমনে জানা করে, একটু ভুলে গেছি, সেন্টার ফারে আহমদ, আহমেদ বলতে দেন না, আমি তো জায়গা ডিফাইন করে দেইনি। আচ্ছা, আরো কিছু ইফেক্ট দেন না ভাই, আমি ইফেক্ট বানাচ্ছি এই লোকটারে নিয়ে, না ফারে আহমেদ কিছু বলতে পারছে না, স্টক শেষ, ইয়াসমিন আপু কিছু বলতে পারতেছে না, না এটা আমি এ ট্যাগ নিয়েছি, এটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিছি এই কারণে, বুঝছেন,
হোভারটা মূলত কাজ করে অ্যাঙ্কর ট্যাগের উপরে, বুঝছেন? এই জন্য অন্য জায়গাও কাজ করে বাট অ্যাঙ্কর ট্যাগের উপরে ভালো কাজ করে। আচ্ছা কিন্তু এখানে সেন্টার করা যাবে না, অ্যাঙ্কর ট্যাগের সেন্টার হয় না। আচ্ছা শুনেন, আমার টেক্সট টেক্সট শ্যাডো করা যায় না, টেক্সট শ্যাডো। ওকে নুরুল আমিন সোহাগ কই? নুরুল আমিন সোহাগ নুরুল আমিন সোহাগ নুরুল্লা কই? আপনি কই থাকেন, ব্রেকে গেছিলেন? বুঝি নাই। আপনি কিন্তু কিছু শিখাইনি, শিখাইছি আমি আজকে কিছু শিখাইছি আসছে। এখন বলেন, আচ্ছা আপনার প্যারা নাই, প্যারা নাই, এই ডায়লগটা আপনি একটু বন্ধ করুন। সাদমান এটা দিতে আমার কান ঝালা ভালো করে ফেলতেছে। সাদমান ভাই তো নাই সেভাবে বলে, আজকে সাদমানের সাথে প্যারা আছে আমার। আমার গত পরশু দিন ভাই আমি আপনার দুইটা থেকে তিনটার মধ্যে ফোন দিচ্ছি, এখন আর সেটা হয় নাই। আমি না বুঝলাম না কোথা থেকে কি হইলো, ফাঁকি মারলে যেটা হয় এটা সুন্দর হয়েছে না? দেখেন কিছু হয়নি, আপনি এগুলো পারবেন। আপনাদের আরেকটা ট্যাগ শিখাই দিই, হ্যাঁ মার্কি কি ব্যবহার করা হয় এখন? মার্কিউ ট্যাগ আছে আবার কাজ করা যায় কিন্তু এত এত বিজেল রাইটে, এত বিজেল লেফটে, এত বিজেল টপে, এত বিজেল, এটা মোশন গ্রাফিক্স এর কাজ। হ্যাঁ এটা করা যায়, আপনি পারবেন না আর এবারে ডান্স করাই দে। আমরা শুনেন দৌড়তেছে, আপনি সবই দিচ্ছি, দাঁড়ান না, আপনি দূরত্ব দৌড়াইতেছেন, আপনার নাচাই সর্ব দাঁড়ান না। ব্যাকগ্রাউন্ডে যখন
ভাই আপনার তো সময় নাই, আপনার কি মনে হয় সময় থাকলে আমি এটা মৌসুম গ্রাফে শেষ আসতাম সবাই রে? যে অবস্থা অল্প সময় মানে এই পরিমাণ টাইম দেওয়া হবে, আরো টাইম লাগবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে মনে হয় এবং পুরো পরিবেশ অন্ধকার হয়ে গেছে। আমার নেট লাইন আবার যাচ্ছে। ফরিদপুর ভাই, ফরিদপুর কোথায় হোসেন ভাই? ফরিদপুর শহরে। আপনার বাসা কোথায়? আমার বাসা রাজবাড়ি, আমি ফরিদপুর যাওয়া আসা করি মাঝে মধ্যে, আমার বাড়ি থাকে ফরিদপুর। কোথায় ফরিদপুর কোথায় থাকে? ফরিদপুরের যে রেল রেল গেট বা ডিসি অফিস। কত স্কুল পাইছি বলেন? এখানে আরেকজন ভাই থাকে, আর আমি রাজবাড়িতে থাকি আর কি, রাজবাড়ি শহরে। আমার বাসায় রাজেন্দ্র কলেজ, নাম শুনছেন? হ্যাঁ গেছি তো আমি, নাম শুনবো কেন? ওখানে আমার রাজেন্দ্র কলেজের অপোজিটে পলিটেকনিক। আপনার বাবা? আমার বাবা ওখানে পড়ালেখা করছে, রাজেন্দ্র কলেজে। আচ্ছা